আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কত বেশি জোস হইতে যাইতাছে। কারণ আজকে কিন্তু গাইস আমাদের মাসুদ কাকা আমাদের চ্যালেঞ্জ দিছে 1v4 এর একটা ম্যাচ খেলার জন্য। তাও কিন্তু গাইস মাসুদ ভাই টিমে একটা পিসি প্লেয়ার ছিল। তো যাই হোক গাইস, আমরা যেহেতু অনেক দিন ধরে র‍্যাঙ্ক পুশ দেই, তো মাসুদ কাকা ভাবছে গাইস খেলামেলা একদম বট হয়ে গেছে গা, 1v4 আর আগের মতো মারতে পারবো না। তো যাক ভাই, বেশি কথা না বলে চলো গাইস, দেখো আজকে কি মাইকটা দেই মাসুদ কাকাদের স্কোয়াডে। মানে আসলে গাইস মাসুদ কাকা কুইতে র‍্যান্ডম দুই তিনটা ধরে লইছে, জানি না ভাই কুইতাছে। চলো কাকা, তোমার তো খেলামেলা শেষ হয়ে গেছে, আজকে পারলে জিততে দেখাও, অনেক বড় বড় কথা কইতাছে। তো চলো ভাই, যেহেতু কাকা চ্যালেঞ্জ দিয়ে বইছে, কাকা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করলে হয় নাকি ভাইয়া? আর এদিকে কিন্তু গাইস প্লেয়ার মোটামুটি ভালোই, আর আমি এদিকে লেখা দিছি নো স্প্যাম নো রিভাইভ, ঠিক আছে? কারণ 1v4 খেলতে আসছি ভাই, ওরা ধরা যদি যাতাযাতি করে তারপর ওরা ওই দেখো ভাই কেমনি ভিতরে ঢুকা আপাতত মারার লেখা। আর গাইস ভিডিওটা কিন্তু ভাই এমনিতে 14-15 মিনিটের হয়ে গেছে গা, তো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু ভাই 30 মিনিটেরও বেশি হয়েছিল, 7-7 রাউন্ড চলে গেছিল বুঝো, তারপরে কিন্তু ভাই অবস্থা আমার টাইট হয়ে গেছে। তো অবশ্যই দেখো শেষ পর্যন্ত কি তাদের সাথে ম্যাচটা জিততে পারি নাকি হাইরা গেছি। যাই হোক গাইস, আমি কিন্তু শেষ পর্যন্ত অনেক মজাও করছি তাদের সাথে। তো যাক সমস্যা নেই, এদিকে কিন্তু অলরেডি তাদের দুইটা প্লেয়ার ওয়ান টেপ দিয়ে ফালাই দিছি, দেখলাই টাক টাক করে কেমনে গেরা ভাই। আর ইএমপি হাতে থাকলে ভাই আর কি প্যারা লাগে কো, ওই বে মেরে গেলাম রে, মারিসা মারিসা মারিসা, দেখছো ভাই এটা কোনো কথা? কাকা বটলাই মাইরা দিল দূরে বয়া বয়া টিয়ার লয়া ঘুরতাছে। যাক সমস্যা নাই, এদিকে কিন্তু কাকার এক রাউন্ড জিততে গেছে। এবার ভাই আমার রাউন্ড শালা, আমার তো এটা জিততে হবে, নেলে তো ভাই ইজ্জত বিজ্জতের ব্যাপার, আর বেশি রাউন্ড হারলে আবার কনফিডেন্সও কুইমা যাবে। তো গাইস বেশি হারা যাবে না, প্রথম দিকে স্ট্রিটভাবে খেলতে হবে যাতে ম্যাচটা জিততে পারি। চলো, ওই যে কাকাই তো লং রেঞ্জে বয়ে খোঁচাখুচি করতেছে, বাট আমার কিন্তু প্রথমে একটা খাইতে হবে। চলো দিছি একটা খাইয়া গাইস, একটা নাই মানে আর আছে 1v3। চলো চলো চলো, পারবো পারবো পারবো, 1v3 পারবো, দেখি পারি কিনা গাইস। উড়া দূরে এই পাশে ওই পাশে লাফ হাইতাছি খালি, বাট আহে তো না কি, আইলে তো একটা হেডশট দিমু। দাঁড়াও কাকা, তোমার সিস্টেমে মাইর দিমু, লও কাকা, কাকার দিছি সেই লেভেলের মাইর, পার সমস্যা নাই, কাকা কিন্তু একদম পেকে গেছে গা। চলো চলো চলো, পিস দে মারিস ভাই, পিস দে মারিস রে, পিস দে কেন মারে, চল 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 চল। ওরে ভাই কি রিকল রে, মেরে দিল মেরে দিল, শালার পুত্রে ওয়াল না ছাড়তে বলে গেছিলাম, যেমনে চাপতাছে ও ভাই। ওয়ান ট্যাপ খেলে বেচারা রে ভাই, নো স্প্যাম কইছি না, ওয়ান ট্যাপ খেলতেছে প্রো প্লেয়ার, দুই জাতা দিলে ভাই এতক্ষণ গায়েব হয়ে গেতাম গা। যাক সমস্যা নাই, চলো ওয়ান ট্যাপ খেলা কিন্তু ভাই একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় বুঝই তো, আমার সামনের প্লেয়াররা যদি ওয়ান ট্যাপ খেলে মাঝে মাঝে আমার লগে তো কিছুটা মাইরের সুযোগ পাওয়া যায়। আর উড়া দুরা চাই টেবিলা জাতলে তো ভাই মনে করো বাংলাদেশের সব থেকে ভালো প্লেয়ারও নাই হয়ে যাবো বুঝই তো। তো খেলার সিস্টেম আছে, রুলস আছে, এগুলো ফলো করলে ভাই ভালো ভালো স্কোয়াড হারা যায়। চলো ভাই একদম কিন্তু খায়া দিদি ভাই, ওয়ান ট্যাপের ঠেলায় পোলার চোখে মুখে আন্দার দেখতেছি। আর গাইস এমনিতে দেখতেছো ভাই ভিডিও কিন্তু কাট কাট করে দিছি, কারণ বেশি বড় করি নাই বুঝই তো, এক্সট্রা সিন থাকে এটা থাকে ওটা থাকে, তো বেশি মনে করো এক জায়গার সিন বা ইয়া দৌড়োদৌড়ি রাবি জাবি সিন দিলে তোমরা আরও বেশি বিরক্ত হয়ে যাবা, বোরিং ফিল করবা, এটার জন্য শুধু ভাই ফাইট সিন দিছি, দৌড়াদৌড়ি মারামারি মনে করো এইগুলোই দিছি, জাস্ট এক্সট্রা যে সিনগুলো থাকে জায়গায় দাঁড়ায় থাকে, তারপরে আবার যে হারা রাউন্ড বেশি ভাই ওইগুলো দেই নাই, কারণ বুঝি তো হারা রাউন্ড দেখে তো মজা পাইবেন। আমি বটের মধ্যে গিয়ে সিট টস্ট করা বয় দিছে, তো এমনি ওইগুলো স্কিপ করে দিছি, কারণ ভাই ওইগুলো দিলে ভিডিও 30 মিনিট রয়ে যাবে, 25-30 মিনিট, আর এত বড়ো ভিডিও তো তোমরা একদম বোরিং হয়ে যাবা, তো এটার জন্য মনে করো স্ক্রিপ্ট ছোট করে দিছি কাইটা কাইটা। তো যাক এদিকে কিন্তু ভাই দুইটা প্লেয়ারে মাইরা দিছি, আর এদিকে ভাই দেখো আমার ম্যান লাভ দেখো উইটটা গেছে গা, মারতে চাই মনে করো বিটি শট, কিন্তু এনিমি যদি উইটটা জায়গা না, সরি এনিমি উঠে নাই, আমি উঠছি কী কই না কই, চলো আমি এনিমিরে মারতে দেয় নিজে চালের উপর উইটটা গেছি গা। এদিক দিয়া ভাইয়া এনিমি তো মনে করো ঘোরাঘুরি ভালোই করতেছে ভাইয়া, যাক সমস্যা নাই, কাকা কি আছে, ওই যে কাকা কাকা রে কাকা বাচ্চা গেছো, আমার কাকা ওয়ান টাইম মারে, কাকা আমার মনে হয় না জীবনে একটা ওয়ান টাইম মারতে, বাট ভাই আমারও যে হ্যার ওয়ান টাইম মিস হইতাছে গাইস, ইজ্জতের ব্যাপার সেপার, র্যাঙ্ক খেলা পুরোপুরি বড় হয়ে গেছি গা। যাক সমস্যা নাই গাইস, এই সিজনের মনে করো ভাই এখন ভালোভাবে র্যাঙ্কও পুষ দিতে পারতেছি না, কারণ বুঝো ভাই প্লেয়ার নাই, কিছুদিন তো রিফাত ভাই পুষ টুষ দিয়ে দিছিল, এখন ভাই তারও একটু সমস্যা হয়েছে তো পুষ দিতে পারতেছি না, তো মিলাই জিলাই গাইস আর পুষও দেওয়া হইতেছে না ভাই। আর ধরতে গেলে ভাই গেমও একদম মনে করো কম খেলতেছি, 2-4 দিন ধরে একদম গেমে ঢুকে হইতেছে না, আবার যাও খেলি ভাই তাও 2-4টা র্যাঙ্ক ম্যাচ, তো খেলা তো অনেক খারাপ হবেই।
তো যাক সমস্যা নাই ইনশাআল্লাহ এই মাসে ভাই একটু র‍্যাঙ্ক সিজনটা ধুইরা তারপর আবার মনে করো সিএস এর সিজন আসলে সিএস এবার পুশ দিব ভাই একদম রিজন উঠব সিএস পুশ টু দিয়ে যদি হ্যাকার টাকা না পড়ে আর বুঝই তো ভাই সিএস এর সিজন শুরু হইলে কিন্তু হ্যাকার শালার পুতরা যেই লেভেলে রানাগোনা শুরু করে দেয় তো মনে করো মন মেজাজ সেমনি খারাপ হয়ে যায় গাইজ দেখো হ্যাকারের মতো ওয়ান ট্যাপ দিয়ে দিই ভাই মাঝে মাঝে ভাই আমগো গেম প্লে দেখো তাহলে মনে করো হ্যাকার হ্যাকার একটা ফিল পাইবা চলো ভাই কারে মারি কায় কার গায়ে লাগে ও ভাই 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 সার সার আমি নেই আমি নেই কাকা মেরো না রে কেমনি করে চাপতেছে রে দুই কাকা ভাই মিললা দেখছো এটা কোনো কথা এমনি করে মারলে হবে নাকি তোমাদের তো পরিষ্কার করে দিব ভাই তোমরা মনে করো ট্রেনিং মোডে যা উড়া দুরা মনে করো মারামারি করো লস সালর পুত কাহিনী করতেছে বইয়া বইয়া অনেকক্ষণ ধরা ও রে কাকা রে কাকা 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 আমি নেই কাকা মুইরা গেছে না রে কেডা বুঝতেছি না তো চলো চলো কাকা যেতে ভাড়া করে লইছে ভাই ওই দিতে মনে এমনি টিপতাছে রে কইছি স্পেম না করতে উড়া দুরা আ ভাই মারি মিষ্টি কই গেছিল দেখছো ফায়ার দিছি আকাশে এম আটকে গেছে গা চলো ভাই ওয়ান ট্যাপ দিমো কাকাই আছে মনে সামনে দেখি দার ও ভাই মেরা দিতে পারে কারো 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 তার অহ কাকাই আছে রে বটলা কাকা লও ও ভাই লাগলো না রে হুইয়া ওয়ান ট্যাপ দিমো কাকার আজকে কাকাই পুরা মাথাটা আমার গরম বানায় ভালাইছে চলো 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 গাইস হুইয়া হুইয়া ওয়ান ট্যাপ দিমো দাঁড়া বাড়িতে দাও লও কাকা আরে মিস হয়ে গেল গা সমস্যা নাই এমনি তো তো ভাই একটা কবিতা আছে একবার না পারিলে দেখো সত্যবার তো আমি ভাই একবার মিস করছি তো কি হইছে একবার না পারিলে মারবো সত্যবার তো কাকার আইতে দাও একটা মিস হয়েছে কি হয়েছে কাকারে তো ওয়ান ট্যাপ দে আরে ভাই গেছিল গে হনি কাকা তুমি আমার মাথা মতো নষ্ট করে লইতেছো দাঁড়াও তোমার একটা ওয়ান ট্যাপ যদি দিব না অনেকক্ষণ পর্যন্ত করতেছে আমার লাগে কাকায় পটলামি শুরু করছে পুরাই চলো ভাই এখানে কিন্তু আমি তিন রাউন্ড জিতছি আর তারপরে গাইস ওরা কিন্তু আবার টানা দুই রাউন্ড জিততে পারলেছে ভাই গেছি আর টাক টাক করে ওয়ান ট্যাপ হয় দিছে কিচ্ছু করার নাই বটলারা ভাই লং রেঞ্জ খেলে বেশি একটা ধরো লং থেকে ঘোরাঘুরি করে আর বাকি দুইটা শর্টে ফাইটলে মনে করো একটু অন্যরকম সিন বুঝই তো আর এমনি করে ভাই বুঝই তো একবার তো চাইরে খেলতে গেলে ভেজালে পুরো যাবো গা হুই 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 কেমন আইছে রে ভাই আমি নেই আমি নেই আমি নেই এ রে মারিস রে শালার পুত প্যাকের ভিতরে চাপ মেরে ধরে রাখছে দেখছো লো এবার খাওয়া মুভমেন্ট ধরতে পারে না এদিকে বইয়াবে খুচাখুচি করতেছে যাক সমস্যা নাই ভাই অনেক কষ্ট পাচ্ছে মারছি বেচারা আটকায়া ইচ্ছা না করছিল ভাই একটু লোল টোল দেই খালি কাকার প্লেয়ার ভাড়া করা প্লেয়ার দেখে আর মারলাম না উইতে কাকে ধরে ভাড়া করে লিয়েছি ভাই কত আমার মারার লিগা প্লেয়ার এমনি পায় না খুঁজ যা পুষের সময় প্লেয়ার খুঁজ যাবে না আর আমার এই কাস্টমে হারানের লিগা প্লেয়ার লইছে ডাক দিয়া আমার মনে হয় ভাই র্যান্ডম এতে ডাইকার দুটো বিস্তর লইছে মারার লিগা যাক সমস্যা নাই জেনতে আনার আনুক মায়ের দিয়ে কথা আজকে শুধু মায়ের চলবে কোনো কথা চলবে না চলো বন্ধুরা আসো আসো একটু ওয়ান টেপ খাও এ মাতা নিচা করে লাই চলো গাইছে এবার একটা হুয়া ওয়ান ওরে ভাই আয়া পড়ছে রে হুয়া দিছিলাম আরে ভুলে গেছে ভাই আমার ভুলে গেছে মাস করে দো এমন টাইম হুইছিলাম গাইস একদম দিছিল ক্ষমা মারা চলো দিছি খায়া এইবার কাকা তোমারে খাইছি হুয়া মারুন দাঁড়াও তুমি সালাম আমার লাগে নাটক কর ও ভাই এটা এবার বাচ্চা গেলে ঝামেলা ক্লিয়ার হো ক্লিয়ার হোমার পুত ওরে ক্লিয়ার হয় না রে এমন তুমিয়া চলো এইবার ভাই ওয়ান টাইপ দিম হুয়া তারাও কাকা আগের বার তুমি মিস করছি এবার তো ওয়ান টাইপ ওরে জোনাই তাছে রে কি একটা অবস্থা গাইস ওয়ান টাইপ কে দিতে পারো না কি হইয়া দেই ভাই আর হইয়া দিলে একটা লাভ আছে গাইস পাশা ঘুরা থেকে কাকার দিকে কাকে শট মারলে ধরো পাশা শট লাগে ঠিক আছে চলো 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 কাকু আসো আসো একটা ওয়ান টাইপ এই কাকা বটলাই ভাই বটগিরি করে পিছিয়ে বয়ে ভাই ওয়ান টাইপের চিন্তা দিছি গাইস হইয়াই ওয়ান টাইপ একদম ফিনিশ কাকায় শেষ কাকার খেল খতম চলো গাইস সেদিকে কিন্তু চার বি চার হয়ে গেছে গা চার চার চলতেছে বুঝো ভাই মানে একটা রাউন্ড আমি জিতলাম আর আরেকটা রাউন্ড দিয়ে টাস করে লইয়া লয় মাথা মতো নষ্ট যাক সমস্যা নাই দেখি আরে কাকার এ কাকার দিছে এবার আগে হজম কিরা না কাকা না কেটা এটা কাকা তো বটলার মতো পরে আহে কিসে বই আবার ডেজার্ট লাগে ঘুরতে থাকে ওরে ভাই মারিস রে মারিস আমি কী করছি আমি কী করছি ওগুলো বাড়া করে লইছে আমার মারার লিগা এমনি মার বিল লিগা এটা আসতে দিন মার বাট রাউন্ড তো গায়ে জিতটা ছাড়তে হবে যে পাই তারা শুরু করছে তিনটা মিল্লা উড়া দৌড়া আসবা চলো ভাই দিছে একটা ভালায়া এই চান্স এটার এটারে এটারে মারলে ভাই ইজি একদম ইজি ইজি লরে ভাইয়া ইজি হেড শটটা আসছিল চলো এইবার কিন্তু মিস করি নাই একবার মিস করলে তো ভাই দুইবার মিস করা যাবেই না লও কাকু তোমার দিমু কাকু আজকে বড়া কাকু আমার লাগে ভালোই পাই তারা শুরু করছে ওই যে লাভাইতাতে কেন দেখছো কাকা আমার মারানের লিগা পাই তারা আর সমস্যা নাই কাকা রে বয়া দিমু একবারে ভাই আবার যদি হইতে যায় তারে মাইরে দিতে পারে গাই বিশ্বাসের নিঃশ্বাস নাই সরি ভাই নিঃশ্বাসের বিশ্বাস নাই পেরা লওয়া যাবে না দাঁড়াও 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 এই লও কাকা ওরে বিসির ভিতরে আটকে গেছে কাকার চলো 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 ভাই হ্যান থেকে পলাই ওই জায়গায় আর বেশিক্ষণ থাকা যাবে না চলো গাইস অনেকক্ষণ ধরে কাকার লগে ঘুরতে আছি ভাই খেলা তো মনে করো অন্যরকম দিকে যেতেছে গা কাকা দাঁড়া হুইয়া যেহেতু মারতে যেয়েছি হুইয়াই মারুম লও ও ভাই লাগছে বললো না কে রে এটা কোনো কথা আবার হুমু দাঁড়াও দাঁড়াও ভাই
চলো কাকা। আরে ফায়ারটা উনি দিতে লিছিল, মেনি তো উঠলো না, আটকা যা মাঝে মাঝে কাকা। বিসি কাকারে ভরা দিয়া ভাই, হুইয়া হুইয়া হেডশট মারতাছি, কি ইজ্জতটা দিতাছি দেখছো। চলো গাইস, অলরেডি আমার 5 রাউন্ড আর তারা কিন্তু 4 রাউন্ড জিততে বলাইছে। দেখা যাক গাইস এটা জিততে পারি কিনা, বাট জিততে লাভ হয় কি ভাই, টানা আবার 2-3টা রাউন্ড হাইরা জিগা। চল চল চল। ওরে ভাইয়া দিছি কেমনে করে মারতেছি, গেলে টাস টাস করে ওয়ান ট্যাপ। চলো 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 মামারা লাগো। ওপি ভাই একদম খাইয়া দিছি। আর গাইস তোমরা যারা যারা অল্প টাকায় বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও, এই যে স্ক্রিনে আমাদের 58 নাম্বার দেওয়া আছে, এটাতে মেসেজ দিও, এখানে সবসময় আমি থাকি ঠিক আছে, বা আমার ম্যানেজার থাকবে, সমস্যা নাই। তো তোমরা বিশ্বাসের সহিত আমাদের থেকে ডায়মন্ড নিতে পারবা। তো প্যারা নাই ভাই, একদম কম টাকার ভিতর যারা ডায়মন্ড নিতে চাও আমাদের থেকে বিশ্বাসীভাবে, তো অবশ্যই মেসেজ দিও। চলো গাইস সেদিকে কিন্তু ভাইয়া অলরেডি 3টা দেখা দিছি, সবটি লাস্ট বেরো রয়েছে। আলো হুইয়া হুইয়া মারতাছি ভাই, তোলা করে ইজ্জত দিয়ে দিতেছি দেখছো, এরকম খেলা দেখছো গাইস তোমরাই কো ভাই, হুইয়া হুইয়া কারো দেখছো মারতে, হুইয়া হুইয়া ওয়ান ট্যাপ দিতেছি। ডিজিটাল যুগের ডিজিটাল খেলা, আসো আসো মনুরা রে, এদিকে ওয়াল আর ওয়াল, এদিকে তো হুইয়া মারতে পারতেছি না, এত ইজি গিজি বিজির জায়গায় মারা দেয় নাকি সালার পুতা। আয় 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 চন্দ্রা বের কর। ও রে সামনে একটা ওয়াল যে মারছে না ভাই, মাথাটা নষ্ট হয়ে গেছে গা। ওই যে দেখো আবার মেরে দিতে বটলা রে, বটলা মিশুর কথা আমার লাগে, সালার পুত দাঁড়া তো রেখেছি আমি, লাভ দিলে কিন্তু তুই শেষ চান্দু। ওয়ান ট্যাপ মারতে যেতেছি, হুইয়া আয় রিল্যাক্স, ওয়ান ট্যাপ খা ভাই। এই উপরের থেকে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত নিচে আয়া, পরে ওয়ান ট্যাপটা মারছি বুঝো ভাই। চলো গাইস কাকারাও কিন্তু ভাই আমার লগে 6-6 লিয়া লিতে, কিচ্ছু করে না, আমি কিন্তু ভাই মজা লইতে যে 2-3টা রাউন্ড এমনি হেরে গেছি গা। যাক প্যারা নেই গাইস, আর হারা রাউন্ডগুলো ভাই দেই নেই বুঝো, তাই ভিডিও বেশি বড় হয়ে যাবে এমনিতে ভাই, ভিডিও কিন্তু ভাই 14-15 মিনিট হয়ে গেছে, তার ভিতরে হারা রাউন্ডগুলো যদি দেই ভাই ওইগুলো তো আরও বেশি বড় রাউন্ড, মানে ঘুরতে ঘুরতে বুঝো 2-3টা রাউন্ড দিচ্ছি, দেন ঘুরা মুইরা মুইরা পরে টাস করে মেরা দিচ্ছে, অথবা মজা করতে যে মুইরা গেছি এরকম টাইপের, তো ওইগুলো আরও বেশি বড় হয়ে গেছে, তো এর লিগে দেই নেই স্কিপ করে দিছি। চলো ওরে ভাই কেমনে মারানোর লিগে কী ভাই তারা শুরু করছে, আবার এমনি লাইফ নাই পুরো মনে করো লাভালু ভাই, পেকের উপরে দেম উপরে দেশ সালা তুই তো শেষ, জোনে দিম আটকে খেয়ে যাবি বটলা মানে, ল ল ল ভাই জোনে দিম আটকে সব দিতে বটলা রা, আমার জোনে ভিতে গেছে মারার লিগা। চলো ভাই পলাই, একটা জোনে ইলিমিনেট হয়ে গেছে গা, চলো 2টা নাই ভাই, 2টা নাই গেছে আমার জোনের ভিতরে মারতে, কাকু তুমিও নাই, চলো দিয়েছি একদম সব দিয়ে রেখায়া, কাহিনী করে আমার লাগে না। চলো গাইস তারপরে রাউন্ডটাও কিন্তু নিয়ে নিছিল ভাই, 7-7 চলতেছে, এবার কিন্তু হারা যাবেই না, এটা হারলে কিন্তু ম্যাচ শেষ, ইজ্জতের ব্যাপার স্যাপার ভাই, 7-7 গেছে গা বুঝো, মানে মাথা মোটা নষ্ট গাইছি, কি বটলা খেলা দিতেছি যে কাকায়েরা মনে করে 7টা রাউন্ড লয়ে নিতেছে। যাক সমস্যা নেই কিচ্ছু করে নেবে, ম্যাচটা জিততে পারলেই হবে, 1v4 সিচুয়েশন তো বুঝি ভাই, আর এই জায়গায় তো 1v1 খেলতেছি না বা 1v2, তো কিচ্ছু করে নাই গাইস, 1-4টা প্লেয়াররা মারতে গেলে এমনি দম বেড়ে যায়, তার ভিতরে ভাই ডেলি খেলি র্যাঙ্ক ম্যাচ পুষ দিই, মনে করো সিএস বা ক্লাস স্কোয়াড, তাছাড়া কাস্টম এগুলো খেলার তো ওরকম সময় বেই না, তো খেলা কিছুটা খারাপ হয়ে গেছে, নেলে ভাই আগে যেই শট দিতাম সব রেড শট, আর এখন লাগে সব বিকি বাড়ায় সাদা শট, যাক সমস্যা নাই। চলো অলরেডি কিন্তু 2টা রেখায় দিছি ভাই, আর 2টা প্লেয়ার আছে, এই 2টা মারলেই কিন্তু ম্যাচটা ভুইয়া, তো দেখি ভাই মারতে পারি নাকি আমার এবার একদম কাইচ্ছে জানা যায়। চলো ভাই হেড দিছি ভালো, আর এ বেচারা বাইচ্চা গেছে গা রে, একটা গুলি আসিল, আয় 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 আয়, এই ফাঁকা দিয়ে আইলে তুমি চান্দু ধরা, আসো না কেন, আসো আসো আসো, ওই দেহ একটা রূপে আর একটা বাইরে বাইরে আইতেছে, সমস্যা নয় আরও 2টা চালাক আছে ভাই, এক লোকে থেকে খেলতেছে যাতে আমার ইজিলি মারতে পারে, বাট আমি তো ভাই আরও মনে করো বড়োটা আইতে দাও খালি, দেখো ওয়ান টেপটা কেমনি দিই, ওই যে ভিটে দিয়ে আহে ল চাইনিজ ম্যান, আসো আসো আসো, আমি তো জোন কাবার ছাড়তেছি না বন্ধুরা, জোন কাবার নিয়েই তুমি করে পিটামো, এই ফাঁকে দাঁড়া দিচ্ছে দেখছো ভাই, কুঞ্চিবার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আমার আশায় অপেক্ষা করতেছি যে আমি আমার আমার ওয়ান টেপ বয়ে দিব, দাঁড়াও ভাই 2 বিচির ওয়ান টেপ তো খায় নাই, দিলে মনে করে একদম ঠিক হয়ে যাবো গা, চল 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 কাকা 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 কাকা, আরে কাকা রে ঢুকে গেছিল গা, আমি তো ভাবছি আরে ভাই মর মর ভাই, লাস্ট রাউন্ড আমার পলাই, চলো 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 চলো, এইদিকে বেশি পাই তার, আরে বেচারা ভাই জোনে মিরে গেছে গা। চলো গাইস অনেক কষ্টে মস্তে কিন্তু জিতছি ভাই, আমি তো ভয় পেয়ে গেছি মনে করছি ভাই আর জিততেই পারো না, বার অনেক কষ্টে মস্তে শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা বাইরে করে ফেলাইছি। তো যাই হোক ভাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাই দিও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে একদম ভুলো না, আর নেক্সট ডে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দিও, আর যাদের যাদের ভাই ডায়মন্ড লাগে অবশ্যই কিন্তু এই নাম্বারে মেসেজ দেখানো, আমি থাকি আমার ম্যানেজার থেকে, প্যারা নেই একদম রিল্যাক্সে ডায়মন্ড নিতে পারবা। তাইলে আজকের মতো যাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও।